জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন ফের রাজ্য সরকারকে চিঠি দেওয়া হবে আন্দোলনকারীদের বক্তব্য আমাদের চতুর্থ পঞ্চম দফা দাবি এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে আমাদের যা দাবি ছিল তা নিয়ে ফের আলোচনায় বুঝতে চাই রাজ্যের সঙ্গে এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আমরা এখানেই থাকছি ঠিক কী বলছেন তারা তারা বলছেন যতদিন না সব দাবি মেনে নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে সাফ জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বললেন আমাদের তরফ থেকে আলোচনার পথ সব সময় খোলা রয়েছে যত দ্রুত এর সমাধান করা যায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে আমাদের দাবি কতটা ন্যায় সঙ্গত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আমরা এখানেই থাকছি সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের শুনানির পর মঙ্গলবার গভীর রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন যতদিন না সব দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন তারা বক্তব্য জুনিয়র ডাক্তারদের में उस बात भी हम कड़ी निंदा करते हैं कि एक लड़का या लड़की আমাদের প্রতিনিধি সুজয় কথা বলেছিলেন আন্দোলনরত এক জুনিয়র ডাক্তারের সঙ্গে কি বলছেন শুনব দেখো যেটা ভাবা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে বৈঠক সেই বৈঠকের পর তারা হয়তো এই আন্দোলনটা প্রত্যাহার করে নেবে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যে খবর আছে এই যে আন্দোলন অবহার যারা দোষী ব্যক্তি আর্জিকরের ঘটনার পর যারা দোষী ব্যক্তি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির তারা ওরা দাবি করছে আমরা সরাসরি চলে যাব। আমরা একটা ভেবেছিলাম বা আর সবাই একটা বলছিল যে হয়তো তোমাদের আন্দোলন তোমরা হয়তো তুলে নিতে পারো বা কর্মবিরোধী তুলে নিতে পারতো কিন্তু এখন যেটা তোমরা বেশিরভাগ একজন জানাচ্ছ যে না এই মুহুর্তে তোমরা আন্দোলন থেকে সরছো না এবং তোমাদের যে দাবি স্বাস্থ্য সচিবকে সরানো ডিসি সেন্ট্রালকে সরানো সেটাকে সেটা মুখ্যমন্ত্রী মেনে নেয়নি কি বলবে দেখুন শুধু স্বাস্থ্য সচিবকে মেনে নেনি এরকম বিষয়টা নয় আমাদের অনেকগুলো আলোচনা হয়েছে তার মধ্যে কিছু জিনিস উনি মানতে বাধ্য হয়েছেন কিন্তু বহু জিনিসই রয়েছে যেটা নিয়ে স্ট্রং ডিসএগ্রিমেন্ট রয়েছে তো শুধু স্বাস্থ্য সচিবকে মানেনি তাই আমরা আন্দোলন চালাচ্ছি এটা তো নয় আমরা একটা ন্যায় বিচারের আন্দোলন চালাচ্ছি আমাদের যে পাঁচটা দাবি সেটা পাঁচটা ন্যায় বিচারের দাবি আন্দোলন তো সেই আন্দোলন নিয়ে কিছু কথা কালকে হয়েছে কিছু জিনিস আমরা ছিনিয়ে আনতে পেরেছি কিছু জিনিস অনেকটা বাকি রয়েছে কিছু জিনিস নিয়ে আমাদের যে মতামত সেটার সাথে তাদের মতের মিল হয়নি এবার এর পর কি হবে কর্মবিরতি হোক বা আন্দোলনের রূপরেখা হোক সেটা নিয়ে কি হবে সেটা কিন্তু আমাদের পরবর্তী আমরা সুপ্রিম কোর্টেও যেটা আমাদের আইনজীবী বলেছেন একটা জিবি মিটিং করে আমরা ঠিক করব তারপর এই রূপরেখা নিয়ে আমরা স্পষ্ট ধারণা দেব না কালকের যে বৈঠক হলো সেখানে তোমাদের যে ডিমান্ড তোমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলার সুযোগ পেয়েছো যদি সেটা বলো তোমরা মুখ্যমন্ত্রীকে কি কি জানিয়েছো আমরা প্রত্যেকটা জিনিস আছে আমাদের পাঁচটা যে দাবি সেই দাবি কেন ন্যায় বিচারের দাবি প্রত্যেকটা জিনিস এই যে তথ্য প্রমাণ লোপাটে পুলিশের সাথে যোগাযোগ তাদের গোটা পুলিশ প্রশাসন কেন অপদার্থ কেন গোটা স্বাস্থ্য ভবন তথ্য লোপাট ছাড়াও এই যে আর্থিক দুর্নীতি সন্দীপ ঘোষের মতো একটা লোক প্রিন্সিপাল হয়ে সন্দীপের কি মানে বলা নেই এই যে গোটা স্বাস্থ্য ভবনের দায় এটা স্বাস্থ্য প্রশাসনের দায় এটা এটা বলা হয়েছে এই যে থ্রেড কালচার যে নেক্সাস সেটা সম্পর্কে ভিভিটলি আমরা জানাতে চাইছি যে এই এই যে জিনিস কেন জানতা হতো না আজকে আমাদের সেফটি সিকিউরিটি মানে যে শুধু সিসিটিভি বসানো নয় বাকি প্রশ্নগুলো বাকি প্রশ্নগুলো কোথায় কোথায় জড়িয়ে আছে সেগুলো রাখা হয়েছে এবার সবটা নিয়ে এখনও বিবিধ আলোচনা একটা বৈঠকে সম্ভব নয় হয়তো আরও বৈঠকে আমাদের বসতে হবে তো এই এইরকমই একটা জায়গায় কিন্তু সেই মিটিং শেষ হয়েছে যেটা শোনা যাচ্ছে যে চারটের মধ্যে কলকাতা পুলিশের সিপি এবং বাদবাকি মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিল কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে সেই অর্ডার হয়তো হয়ে যাবে এবং নতুন সিপি অর্ডার অলরেডি হয়েও গিয়েছে তো সেক্ষেত্রে তোমাদের ভাবনাটা কি। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তো বলছে আমি সেই ডিমান্ড মেনে দেখুন আমি এখানে একজন ব্যক্তি হিসেবে কোনো মতামত দিতে পারি না ভাবনা এই ভাবনাটা আসলে ডবলি জেডিএফ ভাবনা তো আমাকে যদি কোনো একটা প্রতিক্রিয়াও দিতে হয় সেই প্রতিক্রিয়াও কিন্তু আমাকে সবার সাথে আলোচনা করেই দিতে হবে এটা কোনো ব্যক্তির আন্দোলন নয় যে আমাকে জিজ্ঞাসা করেন আমার কি প্রতিক্রিয়া তার কি প্রতিক্রিয়া কিন্তু অবশ্যই সরানো হয়েছে এটা অবশ্যই আমাদের আন্দোলনের জয় এবং এটাতে আমরা খুশি এইটুকুই আমরা বলতে পারি আচ্ছা কালকে যে আলোচনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হলো তুমি এই বলছিলে যদি প্রয়োজনে আবার তোমরা দেখা করবে তাহলে এটা কি আমরা বলতে পারি যে তোমাদের যে পুরোপুরি তোমরা যে খুব খুশি হয়েছে বা তোমাদের সমস্ত কথা মন দিয়ে শোনাচ্ছ তাহলে কি এরকম কি মনে হচ্ছে যে সবটা সেরকম না না হয়নি তো সবটা সবটা তো শোনা হয়নি আমরা তো সেই জন্যই বলেছি যে এরপরেও আমরা বৈঠকে বসতে রাজি আমাদের সবকিছু নিয়ে আমরা এটাই জন্যই বলেছি একদম একেবারেই তাই যেটা একেবারে স্পষ্ট হচ্ছে যেটা আমরা সবাই ভাবছিলাম যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর হয়তো আমরা ভেবেছিলাম যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে দেবে এবং আমরা জানি যে শর্ট লেকে যে আন্দোলন হচ্ছে সেটাও হয়তো তারা তুলে নেবে কিন্তু এখন যেটা যেটা দেখা যাচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের সঙ্গে কথা বলেও একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে এখনই কিন্তু এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু তুলছে না এমন কি কর্মবিরতি যেটা আমরা জানি যে কালকে যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে সেই বৈঠকে একেবারে প্রধান যে এবং মুখ্য বিষয় হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা যেটা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন এবং জুনিয়র ডাক্তারদের এক কালকের যে মিটিং মিটিংয়ে অন্তত দু দুবার একটা মন্তব্য করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আমি জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন করছি রিকোয়েস্ট করছি যে তারা কর্মবিরতি না তোলার ফলে গোটা রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বলেছিলেন হুগলির একাধিক জায়গায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে প্রচুর মানুষ তারা আক্রান্ত বা অসুস্থ হয়ে পড়ছে তো যার ফলে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাটা অত্যন্ত জরুরি কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে একেবারে যে তারা যে আন্দোলন তুলছে না সেটা একেবারে স্পষ্ট হচ্ছে যদিও সেটা কিন্তু একেবারে তারা কিন্তু সেইভাবেই একেবারে সংবাদ মাধ্যমের সামনে সেই মন্তব্য করছেন ইতিমধ্যেই চারটি প্রশাসনিক পদে রদবদল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই বৈঠকের পর স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে সিপি তাকে পরিবর্তন করা হচ্ছে এবং তারপর আমরা দেখি যে বিনীত গোয়েল তাকে সরিয়ে দেওয়া হয় নতুন সিপিকে আনা হয়েছে মনোজ বর্মা ইতিমধ্যেই নতুন সিপির দায়িত্ব নিয়েছেন ইতিমধ্যে আরও বেশ কয়েকটা পদে রদবদল হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা এবং ডিসি পদমর্যাদার একজন অফিসারকেও সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং সব মিলে এখনো পর্যন্ত যারা জুনিয়র ডাক্তার অর্থাৎ যারা এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু নিজের দাবিতে অনর রয়েছেন সুতরাং সব মিলিয়ে এখনো পর্যন্ত কোন দিকে এগোয় পরিস্থিতি আমাদের নজর তো অবশ্যই রয়েছে তবে তারা যে দাবি করছেন অর্থাৎ হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম তারও পদত্যাগ দাবি করা হচ্ছে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আবারও আলোচনা চাইছেন আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তাদের সবকটা দাবি পূরণ হচ্ছে সেই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এবং জুনিয়র ডাক্তাররা তারা আরও বেশ কয়েকটা দাবিকে সামনে রেখে এবার আলোচনার পথে যাচ্ছেন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন